আজকের আমাদের টপিক মোদি মন্ত্রী সভার রল বদল, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল এবং আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। আজকের আমরা আলোচনা করব গত 7 জুলাই মোদি মন্ত্রী সভাতে, দ্বিতীয় যে মোদি মন্ত্রী সভা, সেখানে যে রল বদল হয়েছে, অর্থাৎ যে সমস্ত নতুন নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন বা যে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়, কারা কারা শপথ নিলেন, কারা কারা ইস্তফা দিলেন, যাবতীয় ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এই ভিডিওটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি অবশ্যই ভিডিওটা দেখো, খুবই ভালোভাবে ভিডিওটা আমরা ক্লাসটি আলোচনা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার রল বদল, এখানে 43 জন মন্ত্রী শপথ নিয়েছেন 7 জুলাই, অর্থাৎ গতকাল এই রল বদলটি হয়েছে বা রিশাফেল, যেখানে 43 জন মন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে 15 জন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী রূপে শপথ নিয়েছেন এবং 28 জন মন্ত্রী মিনিস্টার অফ স্টেট অর্থাৎ রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া দেখো 12 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন, তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয় রয়েছেন, 12 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এবং এই যে 43 জন মন্ত্রী শপথ নিয়েছেন, তাদের মধ্যে নতুন রয়েছেন 36 জন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের আগামী পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, সম্পূর্ণ যুব নেতাদেরকে নিয়ে মন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে, আমরা আলোচনা করব কোন কোন মন্ত্রিত্ব পদে কার দায়িত্ব দেওয়া হয়েছে। দেখো বর্তমানে মন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী সহ 78 জন, অর্থাৎ নতুন মন্ত্রিসভাতে কতজন রয়েছে, প্রধানমন্ত্রী সহ 78 জন। এই যে গতকাল যে মন্ত্রিসভা নতুন তৈরি হলো, সেখানে একটি নতুন মন্ত্রক মিনিস্ট্রি অফ কোঅপারেশন অর্থাৎ সমবায় মন্ত্রক তৈরি করা হয়েছে, আমরা দেখব এই মন্ত্রকের দায়িত্ব কার কাছে দেওয়া হয়েছে। বন্ধুরা চলো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমে আমরা আলোচনা করব মোদি 2.0-তে 15 জন ক্যাবিনেট মন্ত্রী এবং তার সাথে পুরানো অর্থাৎ কি, যে সমস্ত মন্ত্রীদের দায়িত্বপদ কমানো হয়েছে বা কিছু কিছু মন্ত্রীদের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে, সেগুলি আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে ক্যাবিনেট মন্ত্রী নিয়ে আলোচনা করছি। প্রথমে আলোচনা যে ভারতের নতুন সমবায় মন্ত্রী, অর্থাৎ যেটি আলোচনা করলাম নতুন একটি মন্ত্রক তৈরি করা হয়েছে মিনিস্ট্রি অফ কোঅপারেশন, এবং তারই দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহর কাছে। কে দায়িত্ব নিয়েছেন, অমিত শাহ, যিনি বর্তমানে ভারতের গৃহমন্ত্রী রয়েছেন, এছাড়া মিনিস্ট্রি অফ কোঅপারেশন মিনিস্টার। পরবর্তী মন্ত্রী ভারতের MSME মন্ত্রী কে হলেন, MSME অর্থাৎ কি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এর মন্ত্রী হিসেবে শপথ নিলেন নারায়ণ তাতু রানে, খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। প্রথম তিনি শপথ নিয়েছেন 43 জন মন্ত্রীর মধ্যে নারায়ণ তাতু রানে, এবং তিনি হলেন রাজ্যসভা সাংসদ, কোথা থেকে, মহারাষ্ট্র থেকে। তোমরা অবশ্যই এটিও মাথায় রেখো, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বর্তমানে ইনি MSME মন্ত্রী রয়েছেন। পরবর্তী মন্ত্রী হল জাহাজ মন্ত্রী, ভারতের নতুন জাহাজ মন্ত্রী কে হলেন, সর্বানন্দ সোনোয়াল, নামটি খুবই পরিচিত, সর্বানন্দ সোনোয়াল ইনি কে ছিলেন, ইনি হলেন আসামের পূর্ব মুখ্যমন্ত্রী, 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও এবছর আসামে BJP দল জিতে গিয়েছে, তার সত্ত্বেও আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, এবং তারই আগে কে ছিলেন, সর্বানন্দ সোনোয়াল, যাকে এবছর ক্যাবিনেট মন্ত্রণালয়ে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, জাহাজ মন্ত্রী অর্থাৎ মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এছাড়াও এনাকে আয়ুষ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ইনিকে, ইনি হলেন লোকসভা সাংসদ আসাম থেকে,
খুবই গুরুত্বপূর্ণ একটি পদ সর্বানন্দ সোনোয়াল। পরবর্তী মন্ত্রী হল ন্যায় ও সামাজিক অধিকার মন্ত্রী, অর্থাৎ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এর মন্ত্রী কে হলেন? নতুন মন্ত্রীরূপে শপথ নিলেন বীরেন্দ্র কুমার, যিনি লোকসভা সাংসদ তিকমগড় মধ্যপ্রদেশ থেকে। তিনি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। পরবর্তী মন্ত্রী হল কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী, অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টিল। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রামচন্দ্র প্রসাদ সিং, যিনি বর্তমানে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রূপে রয়েছেন এবং ইনি রাজ্যসভা সাংসদ বিহার থেকে। খুবই গুরুত্বপূর্ণ নাম আলোচনা করছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে নিও এবং এই ভিডিওটির পিডিএফ আমি দিয়ে দেব। পরবর্তী মন্ত্রী হলেন ভারতের নতুন মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী, কে রয়েছেন? স্মৃতি ইরানি। খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। বন্ধুরা, আমরা এখন কী আলোচনা করছি, 15 জন নতুন ক্যাবিনেট মন্ত্রী এবং তার সাথে সাথে পুরানো যে সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের দায়িত্ব কমানো হয়েছে তাদের। যেমন দেখো, স্মৃতি ইরানি, ইনি মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রীর সাথে সাথে বস্ত্র মন্ত্রণালয় এনার দায়িত্বে ছিল, কিন্তু ইনি এখন বর্তমানে কেবল মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ডস ডেভেলপমেন্টের মন্ত্রী রয়েছেন এবং তার সাথে নতুন যুক্ত করা হয়েছে স্বচ্ছ ভারত মিশনের দায়িত্ব। দায়িত্বে কে রয়েছেন? বর্তমানে মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। পরবর্তী মন্ত্রী ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে হলেন? ভেরি ইম্পর্টেন্ট, এই খবরটি খুবই চর্চিত। বর্তমানে ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ হেলথ মিনিস্টার হলেন মনসুখ মান্ডাভিয়া, যিনি বর্তমানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তার সাথে সাথে কেমিক্যাল ফার্টিলাইজারের দায়িত্বেও রয়েছেন। আর বন্ধুরা, ইনি কার স্থানে নিযুক্ত হয়েছেন? ডক্টর হর্ষবর্ধনের স্থানে ইনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এই দায়িত্ব গ্রহণ করলেন। খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, এটি কিন্তু খুবই চর্চিত তোমাদের পরীক্ষার জন্য। বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। পরবর্তী প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ পদ ভারতের রেলমন্ত্রী কে হলেন? বর্তমানে ভারতের রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব, যিনি বর্তমানে ভারতের রেলমন্ত্রী রূপে শপথ নিয়েছেন। এনার দায়িত্বে রয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েস, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। খুবই গুরুত্বপূর্ণ, এনার কাছে তিনটে দায়িত্ব রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো, বর্তমানে ভারতের রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব এবং এর আগে ছিলেন পীযূষ গোয়েল। দেখো বন্ধুরা, অশ্বিনী বৈষ্ণব, যিনি রাজ্যসভা সাংসদ উড়িষ্যা থেকে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের বস্ত্র এবং বাণিজ্য মন্ত্রী কে রয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ, পীযূষ গোয়েল, যিনি এর আগে রেলওয়ে মন্ত্রী ছিলেন এবং তারই এখন দায়িত্ব রয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের। এছাড়া কমার্স এবং ইন্ডাস্ট্রি অর্থাৎ বাণিজ্য দপ্তরের দায়িত্ব রয়েছে ও কনজিউমার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। পরবর্তী প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন? শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে কার কাছে ছিল? রমেশ পোখরিয়াল, যিনি ইস্তফা দিয়েছেন এবং তার স্থানে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। তাছাড়া এনার কাছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ এর দায়িত্ব রয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের নাগরিক উড্ডয়ন মন্ত্রী অর্থাৎ সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার কে রয়েছেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঠিক উত্তর হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভারতের নতুন নাগরিক উড্ডয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং ইনি রাজ্যসভা সাংসদ মধ্যপ্রদেশ থেকে। খুবই গুরুত্বপূর্ণ, এর আগে কিন্তু ইনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, 2020 সালে ইনি বিজেপির সাথে যুক্ত হন। পরবর্তী, বর্তমানে ভারতের খাদ্য এবং কৃষি মন্ত্রী কে রয়েছেন? সঠিক উত্তর হল পশুপতি কুমার। খুবই গুরুত্বপূর্ণ, পশুপতি কুমার, তিনি বর্তমানে ভারতের খাদ্য এবং কৃষি মন্ত্রী। দেখো, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর দায়িত্ব রয়েছেন
এবং এর আগে দায়িত্ব কে ছিলেন? নরেন্দ্র সিং তোমরের কাছে। পশুপতি কুমার, তিনি লোকসভা সাংসদ বিহারের হাজিপুর থেকে। আইন এবং ন্যায় বিচার মন্ত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে রইলেন? কিরণ রিজিজু, যিনি আগে ভারতের ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং তারই এখন নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের। খুবই গুরুত্বপূর্ণ, কিরণ রিজিজু বর্তমানে ভারতের আইন এবং ন্যায় বিচার মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের বিদ্যুৎ এবং শক্তি মন্ত্রী কে রয়েছেন, অর্থাৎ মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি? এই মন্ত্রকের দায়িত্ব রয়েছে রাজকুমার সিং, ইনি নতুনভাবে শপথ নিয়েছেন, রাজকুমার সিংয়ের কাছে এই দায়িত্ব রয়েছে এবং ইনি হলেন লোকসভা সাংসদ মণিপুর থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ রাজকুমার সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন পেট্রোলিয়াম মন্ত্রী কে হলেন? সঠিক উত্তর হল হরদীপ সিং পুরী। খুবই গুরুত্বপূর্ণ একটি নাম, এই করোনা মহামারীকালে এনার নাম খুবই চর্চিত, হরদীপ সিং পুরী, যিনি বর্তমানে ভারতের নতুন পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দেখো, এছাড়া এনার কাছে রয়েছে হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, অর্থাৎ শহরী এবং বিকাশ মন্ত্রণালয়ের দায়িত্ব। কে রয়েছেন? হরদীপ সিং পুরী। বর্তমানে ভারতের জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং শ্রম ও রোজগার মন্ত্রী কে হলেন? ভূপেন্দ্র যাদব, তিনি ভারতের নতুন জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার। তাছাড়াও লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারও রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, ভূপেন্দ্র যাদব, যিনি রাজ্যসভা সাংসদ রাজস্থান থেকে। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী মন্ত্রী, ভারতের নতুন সাংস্কৃতিক মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ কালচার ট্যুরিজম এবং ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ান, এই মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে রয়েছে? জি কিষাণ রেড্ডির কাছে, যিনি বর্তমানে ভারতের সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের মৎস্যপালন এবং পশুপালন মন্ত্রী কে হলেন? সঠিক উত্তর হল পুরুষোত্তম রূপালা, এই মন্ত্রণালয়ের দায়িত্ব আগে ছিল গিরিরাজ সিং, কিন্তু বর্তমানে ভারতের মৎস্যপালন এবং পশুপালন মন্ত্রী হলেন পুরুষোত্তম রূপালা, মিনিস্ট্রি অফ ফিশার্স অ্যানিমেল হাজবেন্ডারি এবং ডেয়ারিং। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের ক্রীড়ামন্ত্রী কে হলেন? আমরা আগেই আলোচনা করেছি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে কে ছিলেন, কিরণ রিজিজু, এবং যিনি যার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইন এবং ন্যায় বিচার। তাহলে কি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে বর্তমানে কে রয়েছেন? অনুরাগ সিং ঠাকুর, নামটি খুবই চর্চিত, অনুরাগ সিং ঠাকুর, যিনি বর্তমানে দায়িত্ব রয়েছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস। এছাড়া এনার ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং অর্থাৎ তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। বন্ধুরা, আমরা আলোচনা করে নিলাম 15 জন নতুন ক্যাবিনেট মন্ত্রী এবং তার সাথে সাথে কোন কোন মন্ত্রীদের পরিবর্তন করা হয়েছে, কাদের মন্ত্রিত্ব কমানো হয়েছে। এবারে আমরা আলোচনা করব 28 জন প্রতিমন্ত্রী। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় না প্রতিমন্ত্রীদের বা রাজ্যমন্ত্রীর নাম অতটা গুরুত্বপূর্ণ, আমরা কেবল এখানে আলোচনা করব, যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা, তাই ওয়েস্টবেঙ্গল থেকে কতজন মন্ত্রী মোদি 2.0 প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো, প্রথমে যা নামটি আসে খুবই গুরুত্বপূর্ণ, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে হলেন? সঠিক উত্তর হল নিশীত প্রামাণিক। নিশীত প্রামাণিক ভারতের নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন? অমিত শাহ, ইনি তার নিচে কাজ করবেন। এনার কাছে কী কী দায়িত্ব দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ তোমাদের পরীক্ষার জন্য। আর ইনি হলেন কোচবিহারের এমপি নীতীশ প্রামাণিক। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী কে হলেন? ওয়েস্টবেঙ্গল থেকে হয়েছেন জন বাল্লা। জন বাল্লা, যিনি আলিপুরদুয়ারের এমপি জন বাল্লা, এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। এছাড়া আরও দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে কাকে? ভারতের নতুন জাহাজ এবং জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি বনগাঁও এমপি, বনগাঁর এমপি শান্তনু ঠাকুর, তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে
মিনিস্ট্রি অফ স্টেট হিসাবে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস। পরবর্তী এবং শেষ যে ওয়েস্টবেঙ্গল থেকে প্রতিমন্ত্রী হলেন শিক্ষা প্রতিমন্ত্রী, কে হলেন? সুভাষ সরকার। সুভাষ সরকার তিনি বর্তমানে ভারতের নতুন শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেটের দায়িত্ব রয়েছেন মিনিস্ট্রি অফ এডুকেশন হিসাবে। সুভাষ সরকার যিনি বিজেপি এমপি ফ্রম বাঁকুড়া, বাঁকুড়ার এমপি। আর বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা শেষ অবধি দেখলে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কে রয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। এছাড়া আমরা আলোচনা করে নেব যে 12 জন যে যারা মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ডক্টর হর্ষবর্ধন, যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তাছাড়া পশ্চিমবঙ্গ থেকে বাবুল সুপ্রিয়। এছাড়া গুরুত্বপূর্ণ কে দেখো, রমেশ পোখরিয়াল নিশঙ্ক, যিনি ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন। বা দেখো সদানন্দ গৌড়া, থাওয়ারচন্দ গেহলট, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভেদকর, এরকম মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য, এবং এই ভিডিওটির PDF আমি অবশ্যই দিয়ে দেবো, এবং ভিডিওটি যদি দেখো তোমরা আর একবার দেখে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, এবং এরকম যদি নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।